সকালে জাতীয় সড়কের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় ভব ঘুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার ইটাহারে। মঙ্গলবার এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার 12 নং জাতীয় সড়ক সংলগ্ন বালিয়াপাড়া মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, এদিন সকাল প্রায় 8টা নাগাদ জাতীয় সড়কের ধারে ওই অজ্ঞাত পরিচয় ভবঘুরে ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি সাধারণ মানুষজন। জাতীয় সড়কের ধার থেকে মৃতদেহ উদ্ধারের খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বালিয়াপাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়ে ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। মৃত ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। বালিয়াপাড়ার দক্ষিণ উত্তর দিকে মালদা লাইনে রোডের বাম দিকে একটা লোক আমরা সকালে দেখি, যারা ভব ঘুরে বেড়াই ওই টাইপের একটা লোক হঠাৎ করে মারা গেছে দেখছি। এবার লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেল না কেউ মেরে ফেললো আমরা সেটা জানি না, এসে দেখছি লোকটা মারা গেছে। এই নিয়ে থানায় ফোন করা হয়েছে, পুলিশ এসে সেই লাশটাকে উদ্ধার করে নিয়ে গেল। এখন রহস্য কী আছে, কীভাবে মারা গেল সেটা পুলিশ তদন্ত করে দেখবে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, ক্লিক নিউজ।